হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো অবশেষে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী 28 জুলাই এই পিএম কিষাণের 14 নং কিস্তি তথা এই কিস্তি 2000 টাকা করে ঢুকতে চলেছে। অনেকের অ্যাকাউন্টে আবারও বা 4000 কিংবা 6000 টাকা ঢুকবে। তো যাই হোক বন্ধুরা, আপনি এই আগামী 28 জুলাই পিএম কিষাণ প্রকল্পের 14 নং কিস্তির টাকা পাবেন কি না, কেননা অনেকের কিন্তু আমরা দেখেছিলাম গত 13 নং কিস্তিতে কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিনি, অনেকের আবার টাকা আটকে গিয়েছে, অনেকের আবার কিন্তু টাকা পেন্ডিং পড়ে থাকে। তো আপনারও এমন কোনো সমস্যা হবে কি না, বা আপনি একদম নিশ্চিত টাকা আগামী 28 জুলাই পেতে চলেছেন কিনা সেটা কি করে বুঝবেন বন্ধুরা, তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা দেখুন, ভিডিও শুরুতে আপনার ক্লিয়ার কাট জানিয়ে দিই, আপনাদের মধ্যে থেকে যে সকল কৃষকগণেরা নিজের বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করে এই লেট ইনস্টলমেন্ট ডিটেলসে পেমেন্ট স্ট্যাটাসের ঘরটা একদম পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছেন এবং তার উপরে এফটির উপস্থিত সেটাও নো দেখাচ্ছে, সেই সকল কৃষকগণেরা কিন্তু এই কিস্তি তথা এই 14 নং কিস্তিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা ঢুকবে না। আপনাদের আবার পাশাপাশি এই যে উপরে যে এলিজিবিলিটি স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে, তার ডান দিকে এখানে ক্লিক করে দেখবেন, এখানেও যাদের সম্পূর্ণ তত্ত্ব ঠিক রয়েছে, মানে এখানে যাদের অল তত্ত্ব ঠিক রয়েছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরটা ফাঁকা রয়েছে, সেই সকল কৃষকদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার চান্স অনেকটাই কম। কিন্তু আপনাদের পাশাপাশি আরেকটা কথা জানিয়ে দিই, যাদের আবার এলিজিবিলিটি স্ট্যাটাসে এই যে ধরুন ল্যান্ড সেলিং থেকে শুরু করে ইকোএসি স্ট্যাটাস কিংবা ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস, এই তিনটি স্ট্যাটাসের মধ্যে কোনো একটি যদি নো থাকে তাহলে কিন্তু ওই কৃষকগণেরা এই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা পাবেন না। এবার কথা হচ্ছে দেখুন বন্ধুরা, যাদের আবার অলরেডি পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আরএফটি সাইন দেখাচ্ছে বা এফটির উপস্থিত ডিএস হয়ে গেছে, তাদের মধ্যে থেকেও কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সেটাও একটু আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দিই। এই যে দেখুন, আপনাদের মধ্যে থেকে যে সকল কৃষকদের অলরেডি পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আরএফটি সাইন বা স্টেট দেখাচ্ছে, তার পাশাপাশি এফটির উপস্থিত তথা ফান্ড ট্রান্সফার অর্ডারও ইয়েস হয়ে গেছে, সেই সকল কৃষকদের মধ্যে থেকেও আবার অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না আগামী 28 জুলাই, অনেকের টাকা কিন্তু আটকে যাবে। তো এটা আপনি কী করে বুঝবেন যে আপনারও টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, দেখুন এর জন্য জাস্ট আপনি স্ট্যাটাস তো সর্বপ্রথম চেক করে নেবেন। স্ট্যাটাস চেক করার পরে যদি আপনি এখানে দেখেন যে পেমেন্ট স্ট্যাটাসের করে আরএফটি দেখাচ্ছে এবং এফটির উপস্থিত সেটাও ইয়েস হয়ে গেছে, তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের এখানে পেমেন্ট প্রসিড হয়ে যাবে বন্ধুরা। এরপরে যে একটা স্টেপ আসবে স্ট্যাটাসে আপডেট, এখানে একটা কিন্তু আসবে, এখানে কিন্তু পেমেন্ট প্রসিড হয়ে যাবে। যাদের পেমেন্ট প্রসিড হয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার আর কোনো চিন্তা নেই, মানে টাকা ঢুকবেই। কিন্তু তার পাশাপাশি আপনাকে অবশ্যই আরেকটা জিনিস চেক করে নিতে হবে, দেখবেন তার উপরে এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে একটু ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের এই তথ্যগুলো, মানে যাদের এই তিনটি যে শর্ত রয়েছে পিএম কিষাণের, একটা হচ্ছে ল্যান্ড সিডিং, আর একটা হচ্ছে ইকিওআইসি স্ট্যাটাস, আর একটা হচ্ছে আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অর্থাৎ ডিবিটি লিঙ্কের যে ব্যাপারটা রয়েছে, এই তিনটিরও যাদের এখানে টিকমার্ক থাকবে তার সত্ত্বেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বন্ধুরা। এর কারণ কি দেখুন, অনেকের আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে ইয়েস দেখাচ্ছে, অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক করা রয়েছে ব্যাঙ্কের সাথে, কিন্তু তার সত্ত্বেও অনেকে আবার দেখবেন বন্ধুরা এই যে আপনি যখন আদারের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন বা ডাইরেক্ট যদি ক্লিক হেয়ারে ক্লিক করেন তাহলে কিন্তু ডাইরেক্ট আপনাকে আদারের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে আবার আধার নাম্বার বসানোর পরে আপনার মোবাইল ওটিপি দিয়ে যখন সার্চ করবেন অনেকের দেখবেন বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু কংগ্রাচুলেশন করে যখন আপনার এনপিসি ম্যাপিংটা দেখিয়ে দিবি, তার পাশাপাশি দেখবেন বন্ধুরা এখানেই কিন্তু আপনার কিন্তু ব্যাঙ্ক নেম দেখিয়ে দিবে, অর্থাৎ কোন ব্যাঙ্কের সাথে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, তার পাশাপাশি দেখবেন এই যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস না, এখানেই কিন্তু যাদের অ্যাক্টিভ রয়েছে তাদের কিন্তু টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা, নিঃসন্দেহে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু দেখবেন অনেকের এখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে, যে সকল কৃষকদের এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে বন্ধুরা কিন্তু দেখবেন ব্যাঙ্ক নেম কিন্তু এখানে শো হবে, ধরুন এখানে আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা ব্যাঙ্ক অফ বরোদা কিংবা আপনার ইউকো ব্যাঙ্ক কিংবা ইত্যাদি অন্য যে কোনো ব্যাঙ্ক শো হতে পারে, মানে আপনার যে ব্যাঙ্কের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে তার ব্যাঙ্কের নাম তো এখানে দেখাবে, কিন্তু তার সত্ত্বেও অনেকের আবার দেখবেন সেই ব্যাঙ্কের তথ্যের কোনো রকম গণ্ডগোলের জন্য বা ইকোএসি পেন্ডিং থাকার জন্য কিংবা অনেকদিন ধরে আপনি সেই অ্যাকাউন্টের সাথে লেনদেন করেনি, এই কারণে দেখবেন এখানে কিন্তু ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানে ইনঅ্যাক্টিভ থাকবে। তো যাদের ইনঅ্যাক্টিভ থাকবে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বন্ধুরা, তাই কিন্তু অতি শীঘ্রই আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চ তথা শাখার সাথে যোগাযোগ করে কিন্তু অবশ্যই এই সমস্যাটা সমাধান করে নেবেন আগামী 28 জুলাইয়ের আগেই, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, নাহলে কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ থাকলে কোনোভাবেই টাকা ঢুকবে না। তো যাই হোক বন্ধুরা, বুঝতে পেরেছেন আশা করি, ভিডিওতে মূলত এইগুলি আপডেট দেওয়া ছিল, এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে চলে যাবেন, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, ধন্যবাদ।